হ্যালো ফ্রেন্ডস, আমি শতাব্দী, আপনারা দেখছেন জিও বাংলা। বর্তমানে যুগে দাঁড়িয়ে এক কথায় বলা যেতে পারে আমরা কংক্রিটের জঙ্গলে বসবাস করছি। চারদিকে এত ফ্ল্যাট বিল্ডিং কমপ্লেক্সের ভিড়ে দাঁড়িয়েও নিজের বাড়ি থাকাটা কতটা ভালো লাগে চলুন জেনে নিই শহরবাসীর কাছ থেকে, তারা নিজের বাড়ি থাকাটাই কতটা পছন্দ করছেন। আপনার নাম? আমার নাম সুমন মুখার্জি, আমি টিচার। এই যে চারদিকে তো ফ্ল্যাট বিল্ডিং কমপ্লেক্স হচ্ছে, এর মধ্যে দাঁড়িয়েও নিজের বাড়ি থাকাটা কতটা, এটা একটা আলাদা অনুভূতি। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে বর্তমানে আমাদের ফার্স্ট লাইফে নিজের বাড়ির ভালো লাগাটা নিজের বাড়িতেই ফিলিংসে আসে। যদি ফ্ল্যাট বা ইয়েতে কী হয়, হ্যাঁ একটা কমপ্লেক্স তৈরি হয়, অনেকে একসাথে থাকছে, কিন্তু তাতে কী হচ্ছে ওই মাধুর্যটা হারিয়ে যাচ্ছে জীবন থেকে। আমার বাড়িতে আমি, আমার ছেলে, আমার মিসেস আর আমার মা রয়েছে। তো আমার তিনতলা বাড়ি, এবারে সেখানে ওই দিনের শেষে গিয়ে একটু ছাদে বসা, একসাথে গল্প করা, এটা ফ্ল্যাটে সম্ভব নয়। অন্যের কাছ থেকে চাবি চেয়ে গিয়ে ওপরে গিয়ে, ইট ইজ নেক্সট টু ইম্পসিবল। তো আমাদের কলকাতা থেকে পুরনো ঐতিহ্য ধীরে ধীরে হারিয়েই যাচ্ছে, এটা বেসিক ব্যাপার। এবং আমি যেখানে থাকি, আমি থাকি কালীঘাটে, একদম পুরনো কলকাতা, মানে কালীঘাট কালী মন্দিরের একদম পাশেই। তো সেক্ষেত্রে আমাদের কলকাতার কালীঘাট, ভবানীপুর, রাসবিহারী কিছুটা, এবং নর্থ কলকাতা তো অনেকটাই, এটা পুরোটাই আমাদের এই কলকাতার ঐতিহ্যটাকে এখনও বাঁচিয়ে রেখেছে। কিন্তু বেসিক্যালি ঐতিহ্য ব্যাপারটা আজকালকার জেনারেশন আদৌ বুঝছে কি না, সেটা একটা নিশ্চয়ই প্রশ্নচিহ্ন তৈরি করেছে। নিজের বাড়ি থাকাটাই নিশ্চয়ই, নিশ্চয়ই একদম। নিজের বাড়ি থাকলে যে একটা ওই পাওনার ব্যাপারটা থাকে, সেটা হয়তো নেক্সট জেনারেশন যখন আমাদের মতো বয়সে আসবে তখন তারা ফিল করবে। হ্যাঁ, আমার মতে নিজের বাড়ির একটা আলাদা অনুভূতি, নিজের বাড়ি মানে ফ্ল্যাটে সেই নিজের বাড়ির অনুভূতিটা আসে না। ফ্ল্যাট মানে ওয়ান কাইন্ড অফ হোটেল, আই থিঙ্ক, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি হোটেলে মানে জাস্ট নাইটটা স্পেন্ড করতে এলাম, আমার ওটা ভালো লাগে না। বাড়ি অবশ্যই নিজেদের বাড়ি, ইনফ্যাক্ট আমার শ্বশুর বাড়ি আমার ছেলেকে নিয়ে 13 জেনারেশন, তো সেই জন্য আমার নিজের বাড়ি প্রেফার করি। থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে পেয়ে গেছি একজনকে, এই ফ্ল্যাট আর বিল্ডিং কমপ্লেক্সের ভিড়ে দাঁড়িয়েও নিজের বাড়ি থাকাটা কতটা পছন্দ করেন জেনে নেব তার কাছ থেকে। আপনার নাম? কাকলি ব্যানার্জি। কি করে? আমি কোচিং সেন্টার চালাই। আচ্ছা, আপনার কাছে ফার্স্ট প্রশ্ন, আপনি কি ফ্ল্যাটে থাকেন না নিজের বাড়ি? আমি নিজের বাড়িতে। আচ্ছা, কতটা ভালো লাগে, মানে ফ্ল্যাট হলে কি ভালো হতো বা এখন যে নিজের বাড়িতে আছেন সেটা কত? অ্যাকচুয়ালি এখন আমি নিজের বাড়ি বলাটাও ভুল, এখন মানে আমি এখন বর্তমানে ভাড়া আছি। আচ্ছা, বাট নিজের বাড়িতে আমি থাকতাম আর কি, মানে আমার বিয়ের আগে। তো নিজের বাড়ি সবসময় নিজের বাড়ি, কারণ সেখানে একটা একান্নবর্তী পরিবার থাকে, সবাই মিলে একসাথে থাকি আমরা। ফ্ল্যাটে কী হয়েছে, এখন যৌথ পরিবার ভেঙে তো ছোটো হয়ে যাচ্ছে, সেখানে অনেক কম্প্যাক্ট হয়ে গেছে, অনেকটাই মেকানিক্যাল হয়ে গেছে ব্যাপারটা। ফ্ল্যাট বাড়ি, নিজের বাড়ি থাকাটাই বেশি পছন্দ। নিশ্চয়ই শুনে নিলাম শহরবাসীর কথা, তারা কিন্তু নিজের বাড়ি থাকাটাই বেশি পছন্দ করছে। আচ্ছা, আপনার কোনটা বেশি ভালো লাগে উত্তরটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ক্যামেরায় সৌম্যর সঙ্গে আমি শতাব্দী, দেখতে থাকুন জিও বাংলা।